ফেলে কেএফসি আমরা কিভাবে ফুল বানিয়েছি। আমার ভিডিও বানানোর মুডটা একদম টোটালি স্পয়েলড। হ্যাটস অফ কেএফসি, আই নেভার এক্সপেক্টেড দিস। এটা বিরিয়ানি ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স, ওয়ার্স্ট। প্রচন্ড একটা ট্রেন্ডিং টপিক চলছে, ইউটিউব খুললেই অনেকেরই এই রিভিউ ভিডিওটা আমি দেখেছি। তো আমি ভাবলাম যে সবার রিভিউ ভিডিও যখন দিচ্ছে, দেখে বেশ একটা আতঙ্কজনক এক্সপিরিয়েন্স আমার হয়েছে, তো আমি ভাবলাম না একটুখানি টেস্ট করেই আতঙ্কিত হই আর কি, তাই তো? তো তোমরা তখন বুঝেই গেছো আমি কার কথা বলছি। অফকোর্স আমি কেএফসির বিরিয়ানির কথা বলছি। চলো এটা আজকে খোলা যাক। আগে পয়লা এপ্রিলে এর থেকে ভালো ভিডিও আর আমি কি বানাতে পারি? কেএফসি ইটসেলফ আমাদের বিরিয়ানি বানিয়ে ফুল তো বানিয়ে দিয়েছে, তো আমি ভাবলাম এপ্রিল ফুলের দিন এর থেকে ভালো টপিক আর ভিডিও বানানোর জন্য কি হতে পারে। ফার্স্ট অফ অল এপ্রিল ফুল, আর কেএফসি বিরিয়ানি বানিয়ে আমাদেরকে অলরেডি ফুল বানিয়ে দিয়েছে, তাহলে চলো এটা খোলা যাক। তো এখানে আছে কেএফসি ক্লাসিক চিকেন বিরিয়ানি, ঠিক আছে? সো কেএফসির ক্লাসিক চিকেন বিরিয়ানিটাই আমি আনিয়েছি। ইয়া, সো আমার টোটাল পড়েছে 231 রুপিস। তোমরা পাশে দেখে নাও, এখানে আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। তো তার পরিমাণে বিরিয়ানিটার মানে যে কোয়ান্টিটিটা, প্লিজ একটু ক্লোজে এসো, তো তার পরিমাণে যে বিরিয়ানির কোয়ান্টিটিটা সেটা কিছু বলার নেই। সো এখানে একটা দিয়েছে, এটা হচ্ছে চিকেনের পিসটা যেটা ঠান্ডা হয়ে গেছে। এটার বড় লার্জ সাইজও হয়, আমি লার্জ জানানোর আর মানে ক্ষমতা দেখালাম। আর চালের পরিমাণটা দেখো, আমি বড় সাইজের প্লেট আমি নিইনি, আমি ছোটোটাতেই হয়ে যাবে, কারণ যা পরিমাণ এটাও লাগবে না, আরও ছোটো প্লেট হলে সেটাতেও হয়ে যাবে। ক্লোজে এসো। তো হলুদ কালারের চাল, জাস্ট চালের পরিমাণটা দেখো, এটা নাকি 200 টাকার বিরিয়ানি, মানে একটা বাচ্চারও পেট ভরবে না এটাতে। এখানে বিরিয়ানিটা ফেটে নিয়ে নিলাম। তো তোমরা নিজেরাই জাজ করে নাও, আমি যেন ছোটো প্লেট নিয়েছি, মানে পাঁচখানা ঠিকঠাক সাইজের মিষ্টিও ওই প্লেটে ধরে না, সেখানে নাকি বিরিয়ানি ধরে গেছে, তাও আবার 231 টাকার। আর সাথে এসছে চিকেনের কোনো একটা গ্রেভি, বা বলতে পারবো না, এদের গ্রেভি তো বিভিন্ন ধরনের হয়, হোপফুলি একটা চিকেনের গ্রেভি কি। তো এই যে অত্যন্ত টকটক গন্ধ আর পুরো তেল ভাসছে, একটা মারুন কালার বা যাই বলো ব্রাউন কালারের গ্রেভি। তো চলো আগে এমনি টেস্ট করা যাক, তারপরে না আমি গ্রেভি দিয়ে টেস্ট করবো। আমি রিভিউতে পরে আসছি, তোমরা চালটা একটু দেখো। ক্যাপসিকাম আছে আর একটা গরম মশলার সেন্ট আসছে, আর কোনো স্পেশাল সেন্ট যা আমরা বিরিয়ানি বলতে বুঝি সেটা আমি কিছু পাচ্ছি না। তো চলো, এটা গেল শুধু। এবার আসি কেএফসি স্পেশাল কারি, বাট যাই হোক গ্রেভি, স্পাইসি গ্রেভিতে। ওকে, টমেটো বা এই জাতীয় কিছু যেটা টক, তার সাথে প্রচণ্ড হারে রসুন, আদা, তেল, একটু ঝাল সব মিশিয়ে বেটে এদের গ্রেভি হয়ে গেছে। তো একটু গ্রেভি দিয়ে না টেস্ট করা যাক বিরিয়ানিটা। থার্ড ক্লাস একটা লেভেল হয় এটা, সেটা ছাড়িয়েও চলে গেছে ফর মি। এটা যদি ওরা অন্য কোনো নাম দিত এই ডিশটার, তাহলে হয়তো এই মানে কি বলবো, বিরিয়ানি না প্রত্যেকটা মানুষের কাছে একটা সেন্টিমেন্ট, সে যে স্টেটে যেরকমই টেস্ট হোক সেই স্টেটের সেই মানুষজন সেটাতেই অভ্যস্ত। আর আমরা বাঙালি, কলকাতার বিরিয়ানি স্বর্গ প্রত্যেকটা বাঙালির কাছে, সেখানে যদি এটাকে বলে বিরিয়ানি মানে তাহলে আর কিছু বলার নেই। সো মানে সত্যি কথা বলবো, তাও শুধু চালটা হয়তো মানে খুব খিদে পেয়েছে খেয়ে নেওয়া যাবে, এইটা তো মানে এটাকে থার্ড ক্লাসও বলা যায় না, এটা মানে পুরো ক্লাসলেস, এটার কোনো ক্লাস নেই। এটা যে কী থকথকে একটা দিয়েছে আমি ভগবানই জানে। আর চিকেনটা পুরো ঠান্ডা হয়ে গেছে, বুঝতেই পারছো ক্রিস্প তো নেই, মানে পুরো ব্যাপারটা ঠান্ডা হয়ে গেছে।
আমি পার্সোনালি খুব একটা কেচুর ভক্ত নই, আমার ভালো লাগে না। কিন্তু বিরিয়ানিটার এত রিভিউ দেখে আমি টেস্ট না করে পারলাম না। আর অ্যাজ ইউজুয়াল হবার যা লেগেছিল আমারও ঠিক তাই লাগলো। ওদের একটা রাইস বাকেট ছিল না, সেই সেম টু সেম রাইস বাকেটের মতো খেতে। এটাতে কেন নামটা বিরিয়ানি দিয়েছে আমি এখন অব্দি মানে বুঝতে পারলাম না। তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি, তোমরা আজকে যেহেতু আমি বললাম যে আজকে এপ্রিল ফুল ডে, আই মিন ফার্স্ট এপ্রিল, তো ফার্স্ট এপ্রিলে KFC আমাকে কিভাবে ফুল বানিয়েছে তার একটা ছোট্ট ঝলক তোমরা এনজয় করো। আর ততক্ষণ আমি এই চালটা অগত্যা এনজয় করি, তোমরা দেখতে থাকো। তো চলে এসছে KFC-র বিরিয়ানি। বিরিয়ানি দিয়ে তো বিরিয়ানি বন্ধ বেরোচ্ছে না। ওকে, সব জায়গায় একটা গ্রেভি দেয়, আমি এখানে কোনো গ্রেভি দেখতে পাচ্ছি না। দুটো কেচাপ দিয়েছে আর এই একটাই দেখি ডাব্বা দিয়েছে। তো চলো খোলা যাক। ঝোল মানে চালের ওপরেই ঝোল দিয়ে দিয়েছে আলাদা করে, তাও আমি বাকিদেরকে ভিডিওতে দেখছিলাম যে আলাদা একটা ডিব্বাতে এসছে, বাট আমার কপালে সেটাও জোটেনি, আমাকে এইভাবে KFC পাঠিয়েছে, ভাতের উপরেই ঝোল ঢেলে দিয়েছে। বলবো আর কি, বাজেটটা মানে ব্যাপার। তোমরা একবার তাকিয়ে দেখো, এটা খেতে ইচ্ছা করবে? দাঁড়াও, এটাকে কমপ্লিট তোমরা তাকিয়ে প্লিজ দেখো, প্লিজ নো চিকেন পিস বিরিয়ানি, শেম অন ইউ KFC, নো চিকেন পিস বিরিয়ানি প্লিজ, শেম অন ইউ KFC, কিছু বলার নেই, নো চিকেন পিস বিরিয়ানি। একে তো ভাতের মধ্যে ঝোল ঢেলে দিয়েছে, তার মধ্যে চিকেন পিস পিস দেয়নি, ওয়াও, কিছু বলার নেই। শুধু চাল পাঠিয়েছে আমাকে, 200 টাকায় চাল, এটা নাকি বিরিয়ানি? তাহলে কি দেখলে তো KFC আমাকে কিভাবে ফুল করেছে? ওই বিরিয়ানিটা দিয়েছে, এটার মধ্যে রাইস, এইটাই দিয়ে গ্রেভিটা ঢেলে দিয়েছে চিকেন পিস ছাড়া, কিন্তু টাকাটা পুরো নিয়েছে। মানে এর থেকে বড় বোকা আর এপ্রিল ফুলে কি হতে পারে? KFC আমাকে বানিয়েছে, লাইক লিটারালি শেম অন KFC। আর অলরেডি এটাকে বিরিয়ানি নাম দিয়ে KFC সবাইকে ফুল তো বানিয়েই দিয়েছে, আর আমাকে একটা 1 ডিগ্রি এক্সট্রা ফুল বানিয়ে দিয়েছে আর কি। মানে বিরিয়ানি দেওয়া জায়গায় শুধু চাল দিয়ে চালের উপরে ঝোল দিয়ে দিয়েছে, কিন্তু এইটা যদি বিরিয়ানি হয় মানে, আর এটা যদি চিকেন না তার গ্রেভি হয় তাহলে আর কিছু বলার নেই। প্রথমত চিকেন বিরিয়ানিতে নাকি চিকেনটা এরকম, মানে এটা ভাবতেই পারি না আমরা। এনিওয়ে, আর তার ওপর গোদের ওপর বিস্ফোরণ, রাইসের মধ্যে চাল দিয়ে তার মধ্যে আমাকে চিকেন ফিকেন না দিয়ে পাঠিয়ে দিয়েছে। সো থ্যাংকস টু KFC একদম প্রপার এপ্রিল ফুল যাকে সেলিব্রেশন বলে সেটা করার জন্য আমার সাথে, থ্যাংক ইউ সো মাচ, মানে কিছু বলার নেই, শেম অন ইউ পিপল। সো এর থেকে বিরিয়ানিটা বেশি আমি আর এনজয় করতে পারছি না। সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা সবাই খুব ভালো থাকো, খুব সুখে থাকো, খুব শান্তিতে থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড নাইট, টাটা বাই বাই, শুভরাত্রি, টেক কেয়ার, লাভ ইউ অল।